অ্যালার্জি আছে আমাদের ভিডিওর প্রতি নয় বলছিলাম আমরা শরীরে যে অ্যালার্জি রোগে ভুগি সেটার কথা অ্যালার্জি আসলে কি অ্যালার্জি খুবই সাধারণ একটি রোগ এটি হচ্ছে আমাদের দেহে কোনো খাবার বা বস্তুর প্রতি যে প্রতিক্রিয়া দেখায় সেটি অ্যালার্জি শিশুদের সাধারণত বেশি পরিমাণে হয়ে থাকে অ্যালার্জি তবে বয়স বাড়ার সাথে সাথে অ্যালার্জি সাধারণত সেরে যায় তবে অনেকের আবার সারা জীবন অ্যালার্জিতে ভুগতে হতে পারে আগে অ্যালার্জি ছিল না এমন কোনো খাবার বা বস্তুর প্রতি প্রাপ্তবয়স্করা নতুন করে অ্যালার্জি তৈরি করতে পারেন এটা খুবই স্বাভাবিক অ্যালার্জি সম্পর্কিত আন্তর্জাতিক যে সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন জার্নাল তাদের এক প্রতিবেদনে বলছে যে দু সালে সারা বিশ্বে যত মানুষ রয়েছে তার অন্তত ত্রিশ ভাগ অ্যালার্জি বা এ সম্পর্কিত নানা ধরনের রোগে ভুগে থাকেন প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে একে বলা হয় ইমিউন সিস্টেম আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ঠিকভাবে কাজ করে না বা আমাদের প্রতি ক্ষতিকর নয় এমন সব জিনিসের প্রতি যখন প্রতিক্রিয়া দেখাতে শুরু করে তখনই অ্যালার্জি হয় অর্থাৎ আমরা যে খাবার খাই বা আমরা যে বস্তুর সংস্পর্শে আসি সেটা ক্ষতিকর কিনা সেটা অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বুঝতে পারে না এসব খাবার বা বস্তুর প্রতি তখন সে এক ধরনের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে যা আসলে অ্যালার্জি আমাদের দেশে অ্যালার্জিতে ভোগেন এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয় অ্যালার্জিতে আসলে কি হয় অ্যালার্জিতে হাঁচি থেকে শুরু করে চুলকানি এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে এই অ্যালার্জি সামান্য অসুবিধা তৈরি করে আবার কারো কারো ক্ষেত্রে এটি সারা জীবনকে দুর্বিষহ করে তোলে যে বস্তুর প্রতি আপনার অ্যালার্জি আছে সাধারণত সে বস্তুর সংস্পর্শে আসার কয়েক মিনিটের মধ্যেই শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় তবে এটি অনেক সময় কয়েক ঘন্টা ধরেও হতে পারে তবে আসার কথা হল বেশিরভাগ অ্যালার্জি মৃদু এবং নিয়ন্ত্রণে থাকে মাঝে মাঝে অ্যালার্জির কারণে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া হতে পারে একে বলা হয় অ্যানাফিলাক্সিস এছাড়াও অ্যালার্জির কারণে প্রধানত যে উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হাঁচি চুলকানি সর্দি এবং বন্ধনা চোখে চুলকানি লাল হয়ে যাওয়া পানি পড়া। এগুলো সাধারণত দেখা দেয় এছাড়াও আছে শ্বাস নেওয়ার সময় বুকে শব্দ হওয়া বা বুক ভারী হয়ে যাওয়া শরীর ও ত্বকে লাল লাল হয়ে ফুলে যাওয়া আমার মনে হয় এটা সবারই হয় এমন কেউ নেই যে এর অভিজ্ঞতা হয়নি কখনো এছাড়াও ঠোঁট জিওভা চোখ এবং মুখ ফুলে যাওয়া এটিও অ্যালার্জির বেশ বড় ধরনের লক্ষণ এছাড়াও আছে ত্বক শুকিয়ে যাওয়া বা লাল হয়ে কেটে যাওয়া তবে আপনার কোন বস্তুতে অ্যালার্জি রয়েছে এবং আপনি কিভাবে তার সংস্পর্শে এসেছেন সেটার উপর নির্ভর করে যে আপনার অ্যালার্জিক প্রতিক্রিয়াটা কেমন হবে যেমন আপনার যদি ফুলের রেণুতে অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনার হাঁচি বা সর্দি কাশি হতে পারে আপনার যদি ত্বকের অ্যালার্জি হয় তাহলে সেক্ষেত্রে র্যাশ হয়ে লাল হয়ে ফুলে উঠবে আর যদি অ্যালার্জি রয়েছে এমন কোনো খাবার আপনি খেয়ে ফেলেন তাহলে আপনি সাথে সাথে বা কিছুক্ষণ পর বা যখন প্রতিক্রিয়া শুরু হবে তখন আপনি অসুস্থ হয়ে যাবেন এ ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া কয়েক মিনিটের মধ্যে হয় এবং সেটা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে এসব ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে দেখা যাক যে এই উপসর্গগুলো আসলে কি গলা এবং মুখ ফুলে যাওয়া শ্বাসকষ্ট হওয়া ঘুমঘুম ভাব হওয়া বা জ্ঞান হারানোর মতো অবস্থা হওয়া প্রলাপ বকতে থাকা ঠোঁট এবং ত্বক নীল হয়ে যাওয়া পড়ে যাওয়া বা জ্ঞান হারানো তবে জ্ঞান হারানো বা পড়ে যাওয়ার মতো ঘটনা খুব একটা দেখা যায় না আপনার যদি মনে হয় যে আপনার অ্যালার্জি আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে তাকে বলতে হবে যে কোন কোন বস্তুর প্রতি আপনার অ্যালার্জিক সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সংস্পর্শে আসলে আপনার অ্যালার্জি হয় অ্যালার্জি হলে সেটা কতক্ষণ থাকে এবং কত বার করে হয় সেটিও বুঝিয়ে বলতে হবে আপনার লক্ষণ এবং উপসর্গ এবং আপনার যে জিনিসের প্রতি অ্যালার্জি রয়েছে সেটা পর্যবেক্ষণ করে আপনার চিকিৎসক আপনাকে সে অনুযায়ী ব্যবস্থা দিয়ে থাকেন তবে কোনো কারণে যদি অ্যালার্জির উপস্থিতি নিশ্চিত হওয়া না যায় সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার হাতে ত্বকের উপরে কোনো এক জায়গায় যে বস্তুতে আপনার অ্যালার্জি রয়েছে সেই বস্তুর উপাদান সমৃদ্ধ একটি তরল দেয়া হয় পরে সেখানে আলতোভাবে একটি ছিদ্র করা হয় তারপরে দেখা হয় যে আপনার অ্যালার্জি আছে কিনা আপনার যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে পনেরো মিনিটের মধ্যে আপনার হাতের সেই জায়গা ফুলে উঠবে রক্ত পরীক্ষা অনেক সময় স্কিন প্রিক টেস্টিংয়ের সাথে বা এর পরিবর্তে রক্ত পরীক্ষা করা হয় এটা জানতে যে আপনার আসলে অ্যালার্জি রয়েছে কিনা প্যাচ টেস্ট এতে আপনার অ্যালার্জি রয়েছে এমন উপাদান একটি ধাতব ডিস্কের সাথে লাগিয়ে সেটি আপনার শরীরের কোনো অংশে বেঁধে দেওয়া হয় তারপর ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় যে আসলে ওই উপাদানের প্রতি আপনার সত্যি সত্যি অ্যালার্জি রয়েছে কিনা এলিমিনেশন ডায়েট এক্ষেত্রে আপনার যে খাবারের প্রতি অ্যালার্জি রয়েছে সেই খাবার খেতে না করা হয় তারপর নির্দিষ্ট সময় পার হলে সেই খাবার আবার খেতে বলা হয় যে ওই খাবারের প্রতি তখন আপনার শরীর কি ধরনের প্রতিক্রিয়া দেয় সেটি জানতে তবে মনে রাখতে হবে এই পরীক্ষা কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া করা যাবে না চ্যালেঞ্জ টেস্টিং এক্ষেত্রে আপনার যে খাবারের প্রতি অ্যালার্জি রয়েছে সেই খাবার একটু একটু মাত্রা বাড়িয়ে দেয়া হয় এটা দেখতে যে ওই খাবার আসলে আপনার শরীর সহ্য করতে পারে কিনা তবে এই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে থেকে তারপর করতে হবে সবশেষে অ্যালার্জি টেস্টিং কিট বাজারে বিভিন্ন ধরনের অ্যালার্জি টেস্টিং কিট পাওয়া যায় তবে বেশিরভাগ সময়ই সেগুলো যথার্থ মানের হয় না চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হয় কারণ সবার অ্যালার্জির প্রতিক্রিয়া একই বস্তু বা একই উপাদানে হয় না তবে অ্যালার্জি যদি নিয়ন্ত্রণে রাখতে হয় সেক্ষেত্রে কিছু পদক্ষেপ অবলম্বন করা যেতে পারে যাদের খাবারে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই খেয়াল রাখুন যে আপনি কি খাচ্ছেন যাদের জীবজন্তুতে অ্যালার্জি রয়েছে তাদের যদি পোষা প্রাণী থেকে থাকে তাহলে পোষা প্রাণীকে যতটা সম্ভব ঘরের বাইরে রাখুন এবং তাদেরকে নিয়মিত গোসল করান ছত্রাকে যাদের অ্যালার্জি রয়েছে তারা যথাসম্ভব ঘর শুকনো রাখুন এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন পরাগরেণুতে যাদের অ্যালার্জি রয়েছে তারা ঘাস জন্মে এমন এলাকা এড়িয়ে চলুন বাতাসের যদি অনেক বেশি পরাগ্রেণু থাকে তাহলে সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন যদি সেটিতেও কাজে না দেয় তাহলে ঘরে থাকাটাই ভালো আর যাদের ডাস্ট মাইট বা ধুলিকণা অ্যালার্জি রয়েছে তারা অ্যালার্জির অধিক কাঁথাবালিশ ব্যবহার করুন ঘরের মেঝেতে কার্পেটের পরিবর্তে কাঠের মেঝে ব্যবহার করুন এসব সতর্কতা ছাড়াও বাজারে বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ পাওয়া যায় তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না